হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ডিজিটাল বাংলাতে। আজকে আপনাদের দেখাবো যে কিভাবে আমরা নিজেদের ফন্টটাকে উল্টোভাবে কপি করতে পারি বা কাউকে সেন্ড করতে পারি। প্রথমে আপনাদের সার্চ করতে হবে প্লে স্টোরে গিয়ে স্টাইল মাই টেক্সট, দেন আপনারা একটা সফটওয়্যার পাবেন স্টাইল মাই টেক্সট। এখানে লোগোটা দেখা যাচ্ছে উল্টো করে, তো এটা আপনাদের ইনস্টল করতে হবে। এটার ডাউনলোড 10,000 হয়েছে, এটাকে ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে দুটো বক্স দেখা যাবে, এখানে আপনার নামটা আপনি লিখতে পারবেন বা আপনি যে কোনো কিছু লিখতে পারবেন। ধরুন আমরা লিখলাম ইন্ডিয়া, এই লেখাটি আপনারা উল্টোভাবে দেখতে পাচ্ছেন উপরের বক্সটাতে। সাপোজ ধরুন যে আমরা লিখলাম একটা ডগ, তো লেখাটি উল্টোভাবে আসবে। তখন আপনারা সেই স্টাইল থেকে আপনারা এর নিজের ইচ্ছা মতো স্টাইল চুজ করতে পারবেন, ফন্টগুলো যেটা আপনার খুশি সেটা আপনি চয়েস করে এখানে করতে পারবেন। সিম্পল ফন্টে আপনাদের দেখিয়ে দিই যে তারপর আপনারা এটা সেন্ড করতে পারবেন। সেন্ড অপশন থেকে এখানে আপনার অনেক অপশন আছে যে আপনি মেসেজে সেন্ড করতে পারবেন, চাইলে জিমেলে সেন্ড করতে পারবেন, হাইকে পারবেন। ধরুন আমি আপনাকে হাইকে দেখাচ্ছি, হাইক খুলে গেল। এখানে আমরা দেখুন হাইকে একজনকে সেন্ড করে দেখাচ্ছি, সেন্ড অপশনে গিয়ে সেন্ড করলে আপনার লিঙ্ক সহকারে চলে যাচ্ছে। সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি, কপি করতে হবে। সেক্ষেত্রে দেখুন আমি দেখাচ্ছি আপনাকে কপিটা কীভাবে করবেন। সাইডে, লেফট সাইডে আপনার অপশন আছে কপি, তো কপি ক্লিক করে আপনি ডাইরেক্ট এখান থেকে মিনিমাইজ করে বা ডাইরেক্ট হাইকে গিয়ে আপনি সেন্ড করবেন। হাইকটা খুলে গেল, এখন আপনার ইচ্ছে মতো যে কোনো কন্ট্যাক্টে আপনি সেন্ড করতে পারবেন। ধরুন আমি দেখাচ্ছি যে যাকে পাঠিয়েছিলাম সেটা দিয়ে দেখাচ্ছি। এখানে পেস্ট করতে হবে, পেস্ট অপশনে গিয়ে পেস্ট করলে উল্টো আসবে, ঠিক আছে। এটা উল্টে দেখলে আপনি দেখতে পারবেন যে এটা ডগ এসেছে, ঠিক আছে, স্ক্রিনটা রোটেট করলে। আজকে আপনাদের একটা ট্রিক্স শিখালাম, এরকম আশা করি আপনাদের ভালো লাগবে। এরকম নতুন নতুন ট্রিক্স নিয়ে আবার আসবো। প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে এবং নতুন নতুন ভিডিওর জন্য সবাইকে সাবস্ক্রাইব করতে বলবেন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আচ্ছা বন্ধুরা, রাখছি আজকের জন্য।